আওয়ামী সরকার পতনের পর থেকেই অস্থিরতা চলছে স্বাস্থ্য প্রশাসনে ক্যাডার অ্যাডহক এনকাডার দ্বন্দ্বে তৈরি হয়েছে অচল অবস্থা দু হাজার দশ সালে অ্যাডহক ভিত্তিতে চার হাজার চিকিৎসক নিয়োগ দেয় স্বাস্থ্য বিভাগ এর মধ্যে দু বাইশ সালে এনকাডারমেন্ট ভুক্ত হয় এক হাজার নয়শো উননব্বই জন তাদের মধ্যে কিছু কর্মকর্তা ষষ্ঠ গ্রেডে পদোন্নতি পায় এ নিয়ে স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তাদের চাপে এগারো আগস্ট এন ক্যাডারদের পদোন্নতি বাতিল করে স্বাস্থ্য অধিদপ্তর পাল্টা চাপে পরদিনই প্রজ্ঞাপন প্রত্যাহার করা হয় অভিযোগ ওঠে স্বাস্থ্য স্বাস্থ্যবিদেষ্টার সঙ্গে অসদাচরণের এনকাডার কর্মকর্তাদের ক্যাডারমেন্টে স্থায়ীকরণের প্রতিবাদে একাধিকবার রাস্তায় নামে স্বাস্থ্য ক্যাডার অ্যাসোসিয়েশন একাধিক প্রমার্জনা দিয়ে এনকাডারদের চাকুরি স্থায়ীকরণ ও পদোন্নতিতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে দাবি তাদের এই ডিপার্টমেন্টাল পরীক্ষা প্রমার্জনা করা হয়েছে ফাউন্ডেশন ট্রেনিং প্রমার্জনা করা হয়েছে পরবর্তীতে এখন দেখা যাচ্ছে যে তাদের পরবর্তী যে পদোন্নতি যে প্রমোশনের যে ব্যাপারটা আপনারা বললেন সেটার ক্ষেত্রে আপনার সিনিয়র স্কেল পরীক্ষা দেওয়া সেটাও প্রমাজনা করা হচ্ছে অথচ আমাদের চাকুরি বিধিমালাে এটা সুস্পষ্টভাবে লেখা আছে যে যে কোনো ক্যাডার কর্মকর্তার সমগ্র চাকরি জীবনে যে কোনো একটা বিষয় একবার প্রমাজনা পেতে পারেন অভিযোগ করেন তৎকালীন সরকার নামমাত্র পরীক্ষা নিয়ে লীগের ঘনিষ্ঠদেরই চাকরি দেয় এতে লেনদেন হয় বড় অঙ্কের অর্থ হাজার বাইশ সনে তাদেরকে অবৈধভাবে এনক্যাডারমেন্টভুক্ত করা হয় কেন কারণ তাদের অ্যাডহক ভিত্তিতে অস্থায়ী ভিত্তিক যে স্থায়ীকরণটা ছিল সেটাই নিয়ম মেনে হয় নাই সেই জন্য তাদের এই এনকারেনমেন্ট ভুক্তটাও অবৈধ তবে এডহক নিয়োগ পাওয়া চিকিৎসকরা বলছেন গেল চোদ্দ বছর সরকার নানাভাবে আশ্বাস দিয়ে বঞ্চিত করেছে তাদের কোথায় লেখা আছে যে আপনি বারো বছর পরে ক্যাটার করবেন এটি কি চাকরির কোথাও আছে তার মানে কি বারো বছর ধরে আপনারা আমাদেরকে আত্মীয় রাখতেন দেশের অবস্থা আমরা সার্ভিস দিলাম বিশেষ অবস্থা সার্ভিস দিলাম দশ মাস পরে করার কথা সেটা আপনি বারো বছর পরে করলেন তাহলে বারো বছরে আমরা এটলিস্ট তিনটা প্রমোশন বঞ্চিত হয়েছি আমাদের এমন ছেলে আছে যারা দুইটা প্রজুয়েশন কমপ্লিট করা কিন্তু তাদেরকে আপনারা কিছুই হতে দেন না স্টিল মেডিকেল অফিসার করে রেখে দিচ্ছেন তবে স্বাস্থ্য খাতের বিশেষজ্ঞরা বলছেন দ্বন্দ্ব বাড়িয়ে চিকিৎসা খাতে সংস্কার ও পদ বৃদ্ধিতে চিকিৎসকদের এক হওয়ার কোন বিকল্প নেই যে দলীয়করণের যে বিষ বৃক্ষটা আমাদের উপরে ফেলতে হবে এবং সেখানে নিয়ম নীতিগুলো নিয়োগ প্রতিটা নিয়োগ বদলি ট্রান্সফার প্রমোশন এগুলি একটা নিয়মের মধ্যে হোক এবং সেভাবে যদি হয় আমি সেখানে ক্যাডার আর নন ক্যাডার নিজেরা নিজেরা ঝগড়া করি ঝগড়াঝাটি করার আমি খুব মানে দেখি না হেলথে কেন দুই তিনটা চারটে পাঁচটা থাকবে কেন আমার তিরিশ চল্লিশটা হবে না কেন একজন প্রফেসর কেন গ্রেড ওয়ান হবে না কেন সে গ্রেড তৃতীয় থাকবে এগুলি নিয়ে আমাদের মুভমেন্ট করি নিজেদের মর্যাদা চিন্তা করি সার্বিকভাবে চিকিৎসক সমাজের যে মর্যাদা সেটার দিকে আমরা তাকাই স্বাস্থ্যখাতে বিশৃঙ্খলা বন্ধে দ্রুত দ্বন্দ্ব নিরসনের পরামর্শ দেন বিশেষজ্ঞরা হাসান মাহমুদ डिश टी ढाका